नमस्कार बंधुरा, द श्रेयास किचेने ए पर्वे आमी निये एसेछि आटा दिए तैरी गार्लिक ब्रेड रेसिपी। मयदा छाड़ाओ किन्तु आटा दिए तैरी ए गार्लिक ब्रेड खेते असाधारण है। ईस्ट छाड़ा एवं ओवेन छाड़ा तैरी ए गार्लिक ब्रेड रेसिपी आज के आमी आपनादेर साथे शेयर करछि। कड़ाइतेई बानिये नेब आमरा ए गार्लिक ब्रेड। डोमिनोजर मतन ही स्वाद पावा जाए, भीषण ही टेस्टी है। ये रेसिपी आज के आमी आपनादेर साथे शेयर करछी। चलुन देखे नी रेसिपिटी। एर जोन्नो आमी नियेछी एक कप आटा। एते दिए देव प्रथमे सामान्य एकटू नून, दिए देव हाफ चामच चीनी। एर जोन्नो आमी नियेछी टक दई। एकटू दईटा टक जत हबे ततई भालो। ताले এইখানে আমরা তো ইস্ট ব্যবহার করছি না, সেই জন্য দইটা একটু টক দই নেব। নুন চিনি সমেত আটাটা একটু মিশিয়ে নিয়ে আমি দইটা মাঝখানে দিয়ে নিলাম। এর মধ্যে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার, আর দেব 1/4 চামচ বেকিং সোডা। আমরা কিন্তু ইস্ট ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল। এবারে এগুলো ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নেব। প্রথমে দই দিয়ে, এটা যেহেতু দইটা মেশানো হয়েছে, দইটা আমার ঘরে পাতা একটু টক দই, সেই কারণে আগে প্রথমে দই দিয়ে দেখুন অনেকটা মাখা হয়ে যায়। তার জন্য এখানে একটু সামান্য গরম দুধ নেব। দুধটা খুব বেশি গরম না, আবার ঠান্ডাও না, দুধ বেশি লাগবেই না। সামান্য একটু দুধ দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নেব। এখানে আমার এক চামচের বেশি দুধ লাগবেই না, যেহেতু আমার মাখাটা দই দিয়ে বেশ খানিকটা হয়ে গিয়েছে, তাই খুবই অল্প পরিমাণে অল্প অল্প করে দুধ ব্যবহার করে এই ডোটা তৈরি করে নিতে হবে। দেখুন অল্প করেই আমি দুধ মেশাচ্ছি যাতে বেশি নরম না হয়ে যায়। এবারে এই ডোটা যখন মাখা হয়ে গেল, পুরো মাখা হয়ে গেছে, এবারে এটাকে অন্তত 7-8 মিনিট খুব ভালো করে এইভাবে টেনে টেনে মেখে নিতে হবে। একদম খুব ভালো করে টেনে টেনে নিয়ে এভাবে একবার টেনে নেব। আবার সামনে হাত দিয়ে, হাতের চেটো দিয়ে একবার করে টেনে নিয়ে আবার সামনে গুটিয়ে নেব। এরকম করে খুব ভালো করে 7-8 মিনিট একদম এটাকে মাখতে হবে। তাহলে বেশ দেখুন সফট হয়ে যাবে। আমি 7-8 মিনিট এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন বেশ সফট একটা ডো তৈরি হয়ে গিয়েছে। এবারে একটুখানি তেল, আমি এই যে চামচে করে তেল দিয়েছিলাম সেই তেল একটু চামচে রয়েছে, সেখান থেকে সামান্য একটু তেল দিয়ে এই ডোটাকে আরেকবার তেল মাখিয়ে রাখব। যথেষ্ট সফট হয়ে যায় এই ডোটা। এবার এটাকে অন্তত 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। দেখুন এইভাবে আমরা মেখে নিয়ে এবার 1 ঘন্টা এটাকে রেস্টে রেখে দেব। তারপরে আমরা আমাদের ব্রেড বানিয়ে নেব। এবারে এই যে দেখুন আমি দুধ কিন্তু খুবই অল্প পরিমাণ লেগেছে, ঈষদুষ্ণ দুধই ব্যবহার করতে হবে এখানে। এবারে আমরা নিয়েছি, এখানে আমি 2 চামচ বাটার নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন কুচানো, একদম খুব ভালো করে মিহি করে চপ করা রসুন, সামান্য একটু ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিলি ফ্লেক্স। এগুলো দিয়ে এই বাটারটাকে ভালো করে আমরা রেডি করে রাখব। এই বাটারটা এতে আমরা ইউজ করব ব্রেডটাতে, তার জন্য এই বাটার আমরা খুব ভালো করে এইভাবে বাটারটাকে আগে রেডি করে রাখলাম। ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু খুব সহজে একেবারে রেস্টুরেন্টের স্বাদে খাবার বানিয়ে নেওয়া যায় অনায়াসে। সেই রেসিপি আমি চেষ্টা করি সবসময় আপনাদের সাথে শেয়ার করতে। 1 ঘন্টা পরে দেখুন আমাদের এবারে ডোটাকে একটুখানি মেখে নিলাম। নিয়ে এই পুরো গোল করে নিচ্ছে, করে এটাকে এবারে আমরা বেলে নেব। সামান্য একটু আটা ছড়িয়ে দিয়ে এই ডোটাকে এবারে আমরা বেলে নেব। যে এটা আমরা কড়াইতে বানাবো, সেই কারণে ওভেনে তো করব না, কড়াইতে। যে কোনো প্লেট, পিৎজা প্লেটেও করতে পারেন, বা কেক প্লেটেও, কেক টিনেও করা যেতে পারে, অথবা যে কোনো স্টিলের প্লেট বা অ্যালুমিনিয়ামের প্লেটে এটাকে আমরা বসিয়ে দিতে পারি। ঘরে থাকা উপকরণেই কিন্তু, ঘরে থাকা যে হাতের কাছে জিনিস
পত্র আমাদের যা থাকে তা দিয়েই কিন্তু এসব আমরা খাবার বানিয়ে নিতে পারি। দেখুন আমি এমনি সামান্য একটা এরকম স্টিলের প্লেট নিয়েছি যেটা আমার কড়াইয়ের মধ্যে সেট হবে। এই প্লেটে এবারে আমি প্রথমে একটু বাটার মাখিয়ে নিলাম, তারপরে যে আমরা বাটারটা রেডি করেছি এই যে রুটির মতো এটাকে বেলে নিয়েছি, যে ব্রেডটা আমরা বসাবো তাতে প্রথমে এই বাটারটা খুব ভালো করে মাখিয়ে দিলাম। সাইডগুলোতে দেব না, চারপাশটা বাদ দিয়ে সাইডে কিছুটা বাদ দিয়ে আমরা পুরোটাতে এইভাবে বাটার ভালো করে এইভাবে বাটার লাগিয়ে দেব। দেখুন পুরোটাতে ভালো করে বাটারটা লাগিয়ে নিলাম, সাইডগুলোতে লাগিয়ে নিয়ে নিই। এবারে এখানে আমি নিয়েছি একটুখানি ক্যাপসিকাম, টমেটো আর সুইট কর্ন, এই দিয়েই আমি এখানে মাঝখানটায় এইভাবে, যেহেতু এটাকে মানে হাফ চাঁদের মতো করে আমরাকে এটাকে ফোল্ড করে নেব, সেই জন্য এই হাফ পোর্শনেই এগুলো দিয়ে দিচ্ছি। একটুখানি সুইট কর্ন দিয়ে দিচ্ছি, একটু ক্যাপসিকাম আর একটু টমেটো দিয়েছি। এবারে একটু গ্রেট করা চিজ দিয়ে দিচ্ছি, চিজটা একটু গ্রেট করা চিজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি একটু মোজারেলা চিজ। চিজটা আপনারা আপনাদের পছন্দ মতনই ব্যবহার করবেন, যে কম পছন্দ করেন কম দেবেন, যে বেশি পছন্দ করেন সে বেশি দেবেন। এবারে একটুখানি সামান্য উপর থেকে একটু চিলি ফ্লেক্স আর একটু হার্বস আমরা একটু স্প্রিঙ্কল করে দিয়ে দিলাম। এবার সাইডগুলোতে একটু সামান্য জল দিয়ে দেব, একটু জল দিয়ে সাইডগুলোতে একটু জল লাগিয়ে দিচ্ছি। এই যে এগুলো এই একদম এই কারণে এই সাইডে আমরা বাটার দিইনি, বাটারটা মাঝখানেই লাগিয়েছি, সাইডগুলো একটু ফাঁকা রেখেছিলাম। চারপাশটা বেশ ভালো করে জল দিয়ে তারপরে এবারে এইভাবে আমরা এটাকে ভাঁজ করে নেব। ভাঁজ করে এইভাবে দুটো দিক এইভাবে আমরা আটকে দিচ্ছি, একেবারে সিল করে দেব। একটু হাত দিয়ে এভাবে প্রেস করে দিচ্ছি, তারপরে দেখুন একটু এরকম করে সিল করে দেব। শুধু আমি একটু নিচ থেকে এইভাবে উপরে মুড়িয়ে মুড়িয়ে দিয়ে এরকম করে একটু সিল করে দিচ্ছি। খুবই সহজেই কিন্তু এইভাবে আমরা আটার পরিবর্তে ময়দা দিয়েও করা যায়, তবে আটা দিয়েও যে ভীষণই টেস্টি হয় সেই জন্য আটা দিয়েও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমরা এই প্লেটের ওপরে রেখে দিলাম, এবারে প্রথমে ছুরি দিয়ে একটুখানি এরকম করে কেটে নেব, একদম নিচ অবধি কাটবো না, ওপর থেকে এইভাবে ওপর থেকে কিছুটা করে কেটে দেব, পুরোটা কিন্তু কাটবো না। দেখুন এইভাবে কাটছি, কিছুটা কেটে দিচ্ছি, এরকম পুরোটাতে এইভাবে কাট লাগিয়ে নিচ্ছি। তারপরে এর উপরে আবার আমরা যে বাটার রেডি করে রেখেছি সেই বাটারটা দিয়ে দিলাম, ভালো করে বাটারটা আবার দিয়ে দেব। তার উপরে দিয়ে দেব সামান্য একটু ধনে পাতা আর একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দেব। এইভাবে দেখুন বাটারটা বেশ ভালো করে উপরে পুরোটা বাটার লাগিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা আর একটু চিলি ফ্লেক্স, যা আমাদের ঘরেই থাকে। দেখুন ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এগুলো আমরা করে নিচ্ছি, কোনো এক্সট্রা জিনিস আমরা আর ব্যবহার করছি না। এবারে এই কড়াইতে আমি এটাকে 10 মিনিট মিডিয়াম আঁচে রেখে কড়াইটাকে একটু এটা প্রিহিট করে নিয়েছি। এখানে নিচে আমি যে নুনটা ব্যবহার করেছি সেটা আমি বেক করার সময় ওই নুনটা ব্যবহার করি, একটা স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম, বেশ গরম হয়ে গিয়েছে এখন 10 মিনিটে। এবারে আমরা এই প্লেটটা একটু সাবধানে এটাকে বসিয়ে দিচ্ছি, একটু মাঝামাঝি করে এভাবে প্লেটটা বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে মিনিট 20 এটাকে হতে দেব। দেখুন এবারে আমাদের গার্লিক ব্রেড একেবারে রেডি হয়ে গেল, আমরা কীরকম বসিয়েছিলাম আর এখন দেখুন, দেখলেই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এটা সার্ভ করে দিন, ভীষণই সুস্বাদু এই রেসিপিটি, নিশ্চয়ই ট্রাই করবেন। আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, আপনাদের সাপোর্ট আর পাশে থাকা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আসবো আবারও অন্য রেসিপি নিয়ে, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।